Hey guys, Assalamualaikum. This is Anim here, and welcome to another new video. Asho. So guys, in this video, I'm going to teach you how to edit TikTok videos on VideoStar Part 2. By the way, for the first time, I'm using this poor. Dost rakho isna. I'm using this poor microphone, and today I have my friends with me, Munna and Shakil, the mini YouTuber. I'm a pichone asha ekjon mane khubi bhalo ekta TikToker, which is slow mo kar. I mean slow mo, slow mo king. Shojo Hussain. সবাই তোর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে হাপেন করে আসা পর্যন্ত ডোন্ট মাইন্ড ওর চ্যানেলের নাম হচ্ছে শাকিল তালহা শাকিল তালহা সারি আর আই এম সরি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব না আমি সবাই ওর সাপোর্ট করেন গাইজ আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাকে সবাই জিজ্ঞাসা করে আমার ডুবে ডুবে ভিডিওটা কোথায় আমার মিউজিক ভিডিও ডুবে ডুবে সেটা আসলে ব্লক করে দিছে আর সেই কারণে আমার চ্যানেলটা ড্যাম হয়ে গেছে গাইজ একটা জিনিস আমি বুঝতেছি না আমার এখন কি সমস্যা আমার ইউটিউবে ইনস্টাগ্রামে কি প্রবলেম আমি বুঝতেছি না ভিডিও যেমনই হোক ভিউস আসে না রিচ খায় না দেন পোস্টে লাইকস পড়ে না আমার ইনস্টাগ্রাম ফলোয়ার আটকে গেছে 25.5K তে আটকে গেছে আমার ফলোয়ার বাড়তেছে না যেখানে আমার আগে ফলোয়ার বাড়তো দৈনিক 100 থেকে 150 থেকে মানে এমনই অ্যারাউন্ড বাড়তো 150-এর মতো তো এখন আজকে প্রায় এক মাস হবে না প্রায় 20 দিন হবে 25.5K তে আটকে গেছে আমার ফলোয়ার্স তো গাইজ আমি এটা বুঝতেছি না কী সমস্যা আমার সাথে হচ্ছে নাকি আমার অ্যাকাউন্টের সাথে হচ্ছে আপনারা প্লিজ মানে আমি কী বলবো এটা হয়তোবা অ্যালগোরিদম প্রবলেম আমি এটা নিয়ে খুবই হতাশ ছিলাম তাই আমি এক মাস ইনঅ্যাক্টিভ ছিলাম তো এখন আমি আবার নামলাম ফিল্ডে সবাই এখন আমাকে ভরপুর সাপোর্ট দিবেন আশা করি তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও হবে মেনলি ভিডিওস্টার এডিটিংয়ের পার্ট ওয়ান আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে লিঙ্ক আপনারা দেখে নিন পার্ট 1 আই হোপ অনেক বেশি হেল্পফুল এটা হবে চলেন শুরু করা যাক তো আমরা এখন আসলাম মোবাইল স্ক্রিনে আমরা এখন ভিডিও স্টার দিয়ে এডিটিং শুরু করব আমি আগেই বলে রাখি যারা এখনও পার্ট 1 দেখেননি তারা পার্ট 1টা কাইন্ডলি গিয়ে দেখে আসেন এই ভিডিওটা স্কিপ করে তো চলেন এখন ভিডিও স্টারে যাওয়া যাক ভিডিও স্টার তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন এডিট ভিডিওতে ক্লিক করবেন এখান থেকে আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে ওফ আমার পূর্ণিমা গো জাগা আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম আর এখান থেকে একটু যদি আপনারা ভিডিওটা ইনশর্ট থেকে সেভ করে থাকেন তাহলে এখান থেকে একটু জুম করে নেবেন কারণ সাইডে বারগুলো এসে পড়বে তো মেক ভিডিও প্রসেসিং হচ্ছে মেক ভিডিওর পরে আপনারা যেখানে শেক বসাবেন সেখানে একটা স্প্লিট করবেন স্প্লিট বলতে আর কি আলাদা করবেন যতটুকু পার্ট আপনি শেক রাখতে চান আপনি অতটুকু পার্টে আই মিন স্প্লিট রাখবেন কুইক স্প্লিট আবার স্প্লিট তো আমি এতটুকু পার্টে আমার শেক রাখবো ওকে তো এখানে নিউজে ক্লিক করবেন মাল্টি লেয়ারে ক্লিক করবেন লেয়ার 1 ক্লিক করবেন আমার ক্লিপটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে তারপর আবার ক্লিক করবেন ভিডিওর উপরে এখান থেকে কিউআর কোড সিলেক্ট করবেন ইয়েস রিসেন্টে যাবেন
তারপর আমি দিব আমার এখানে এই শেপটা ওকে এই কিওয়ার্ড কোড আমি চুজ করলাম ইয়েসে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন এখান থেকে কালারে ক্লিক করবেন তো আর ডেমো টেমো থাকবে না একদম ফ্রি হবে এটা ট্র্যাকিং ব্লার ওকে দেন তো এতটুকু পার্ট আমার এমন হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন তারপর ডানে ক্লিক করবেন দেখেন এখন আমার ক্লিপটা কেমন হলো সি জোসনা আবার দেখ তো আমি এখানে আবার আরেকটা স্প্লিট করব কারণ আমি এখানে আরেকটা শেক বসাবো স্প্লিট আমি এতটুকু পার্টে আরেকটা শেক বসাবো যতটুকু পার্টে শেক থাকবে আপনি ততটুকু পার্ট আলাদা করে নেবেন কিউআর কোডের জন্য শেকের জন্য নিউ ক্লিক করবেন মাল্টি লেয়ারে ক্লিক করবেন লেয়ার ওয়ানে ক্লিক করবেন আপনার ক্লিপটা আপনি সিলেক্ট করে নেবেন আবার ভিডিওতে ক্লিক করবেন কিউআর কোডে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করবেন রিসেন্টে গিয়ে আপনি আপনার পছন্দের শেকটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি এখন এটা দিচ্ছি শেক ওয়ান ইয়েস কন্টিনিউ কালার ব্লার তো এখান থেকে আপনি আবার ক্রিয়েটে ক্লিক আপনি চাইলে কিন্তু এখান থেকে আবার আপনার কিউআর কোডটাকে কাস্টমাইজ করতে পারবেন সেটা পরের লেভেলে এখন আমাদের জন্য না তো ক্রিয়েটে ক্লিক করবেন ডানে ক্লিক করবেন কি এমন চাই তাই না তো আমি আপনাদের এখন মাত্র দেখালাম নর্মালি ক্লিপগুলো যেভাবে শেক বসায় ক্লিপের মধ্যে এরপরে আরও আছে যেগুলো আমি আপনাকে ফার্স্ট দেখাইছি স্পিন জুম একটা থেকে আরেকটাতে যায় ওগুলো আমি আপনাদের দেখাবো নেক্সট পার্ট থ্রিতে ওকে যেন আপনাদের বুঝতে ইজি হয় কোনটা কোন ক্লিপ কোনটা কীভাবে শেক বসাইতে হয় আর কোনটা কীভাবে হয় আপনারা যা না বুঝবেন আমাকে কমেন্টে অবশ্যই বলবেন আমি আপনাদের ফুল ট্রাই করব যেন আপনাদের ভুলগুলো ঠিক হয়ে যায় পার্ট থ্রিতে আমি আপনাদের ঠিকভাবে বুঝাইতে পারি তো এখান থেকে আবার এখানে ক্লিক করবেন দেন এটা কীভাবে সেভ করে নেবেন এত শর্টকাটে আমি করে ফেলি সব কিছু কারণ আমি শর্টকাটই ভালো লাগে আমার আমি আবার অমনে অমনে মানে বের হয়ে করি না তো এখন ভিডিওটা ফুল দেখা যাক তো গাইজ আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এডিটিং করলাম ভিডিও স্টার দিয়ে কিউআর কোড ব্যবহার করে এই ভিডিওকে এমন এমন কাঁপাইলাম ঠিক আছে তো গাইজ ইনশাল্লাহ পার্ট থ্রি আসবে এটা ছিল পার্ট টু আর আপনারা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা কেমন টাইপ ভিডিও চান অ্যান্ড কেমন কেমন ভিডিও আপনাদের ভালো লাগে না আপনারা আমার থেকে চান কারণ ভিউজ দেন না লাইকও দেন না আপনারা তো আপনারা যা চান আমার তাই করতে হবে এখন থেকে তো গাইজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড শেয়ার ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম